হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি মিনাল। তো বন্ধুরা, আপনাদের আজকে একটা নতুন সেট আপ দেখাবো, যে 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 সেট আপগুলো দিয়ে বিশেষ করে আমাদের পাশের রাষ্ট্র ভারতে এই সাউন্ড ডিজে প্রোগ্রাম করে থাকে। তো বন্ধুরা, আমাদের এই সেট আপ বাংলাদেশে খুব কম, মানে কম বলতে কি এখনও দেখি নাই। তো আমি নিজেই এটা তৈরি করেছি। উপরে এটা র‍্যাক, এটা একটা চেম্বারে ছয়টা 220 হাই দিয়ে করা, এবং এর আর আরেকটা আছে। তো আমি আপনাদের জন্য এটা হাফ সেট আপ, অর্থাৎ এখানে একটা বেস বক্স অর্থাৎ ছাপ, এরপরে একটা ফুল ডেন্স আপনারা দেখতেছেন, ফুল ডেন্স, কিন্তু আসলে এটা ফুল ডেন্স না, ফুল ডেন্স কোয়ালিটিতে তৈরি করে না। এর ভিতরে হচ্ছে 2.5 ইঞ্চি কয়েল, 2.5 ইঞ্চি কয়েলের তিনটা স্পিকার, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এটাও তাই, এবং উপরে হচ্ছে র‍্যাক। তো বন্ধুরা, এটা আমরা সাধারণত সাপের সাথে ফুল ডেন্স ব্যবহার করি। তো সাপের সাথে ফুল ডেন্স ব্যবহার করলে কী হয়, ফুল ডেন্সের সাউন্ড আমাদের বেস সাপাই দিয়ে মিড বেশি রাখতে হয়, এবং সাপের কিকটা ঠিক মতন আমরা অ্যাডজাস্ট করতে পারি না। তো সাপের কিকের ভিতরেও আমাদের মিডটা দিতে হয়। তো আসলে বন্ধুরা, এই সেট আপটা আমি নতুন তৈরি করেছি, এবং যখন চেক করেছি ফুল সেট আপ, তো চেক করে দেখছি যে যেটা আমি কল্পনা করে তৈরি করেছি তার চেয়ে অনেক ভালো বাজে। তো এটা আপনাদের জন্য ঘরের ভিতরে সেট আপ করে আপনাদের দেখানোর জন্য, ভিডিও করার জন্য আমি সেট আপ করেছি। তো আসলে বন্ধুরা, এগুলো আমাদের বাংলাদেশে তৈরি করে না, কারণ আমাদের বাংলাদেশে যেরকম তাই আমরা পাই, সেরকম তাই কিনে নিয়ে আসি, আর বলি যে কাঠটা বাংলা, কাঠটা সাংলা, ইত্যাদি ইত্যাদি। তো বন্ধুরা, আমরা এটা হচ্ছে লো বেস বক্স, আমরা সাপ বলি যেটা। তো এই সাপটা আমি কীভাবে তৈরি করেছি, এটাও আমি নিজে হাতে তৈরি করেছি, সেটার ভিডিও দেওয়া আছে। এবং এই মিড হাই ছয়টা, তো এর সেম আরেকটা সেট আছে, তো সেটা এখানে আমি ফুল সেট আপ যেদিন করবো সের একটা ভিডিও আপনাদের দেব। তো বন্ধুরা, কপিরাইটের জন্য আমি অনেকটা বাজায় দেখাতে পারবো না, তো হালকা একটু বাজায় আপনাদের দেখাবো, আর সেট কী কী ব্যবহার করছি সেটা দেখেন। তো বন্ধুরা, আমি আপনাদের দেখানোর জন্য ক্যামেরাটা আমি হাতে নিয়ে নিচ্ছি, হয়তো ক্যামেরা নড়াচড়া করবে। তো বন্ধুরা দেখেন, এখানে নিচে হচ্ছে ডেল্টা 9000 দিয়ে আমি ছাপ বাজাবো। ডেল্টা 9000-এ একে হচ্ছে ছাপের লাইন দেওয়া, এবং এ একটা JBL-এর একটা সেট, 5850 মডেলের, এই দেখেন 8500 মডেলের। তো এটা দিয়ে আমরা মিড রেঞ্জ বাজাচ্ছি, এবং এটা দিয়ে বাজাচ্ছি উপরে র‍্যাক, এটা JBL কোম্পানির 1600, এবং আমি এর জন্য কিন্তু কোনো মিক্সার ব্যবহার করিনি। তো আমাদের বাংলাদেশের অনেকে ধারণা যে যার মিক্সার যত বড় তার সাউন্ড তত ক্লিয়ার, তো আসলে বন্ধুরা মিক্সারের সাথে সাউন্ডের কোয়ালিটির কোনো সম্পর্ক নেই। মিক্সারে হচ্ছে মিক্সিং, তো যখন ভোকালের কোনো প্রোগ্রাম হয় তখন মিক্সারের প্রয়োজন হয়। তো আসলে এই ডিজে প্রোগ্রামের জন্য মিক্সার তো তেমন একটা না। তো উপরে দেখতেছেন একটা DBX কোরস, তো আমি এই কোরসের মাধ্যমে জ্বালাচ্ছি। তো আসুন আমরা দেখি যে পাসিংগুলো কীভাবে করছি। এটাই আমার কোরসে মিক্সার থেকে আমরা যেটা আনি এটায়, এবং এটা তো এখানে আমি সরাসরি, তো দেখেন এই যে সরাসরি একটা কট তৈরি করেছি, এই যে ফোনের জ্যাক লাগানো, এবং এই জ্যাকটা সরাসরি চলে গেছে এখানের মাধ্যমে, এটা থেকে, এই যে এটা থেকে আমি ডাবল করছি একটা কট, ডাবল করে আমি এখানে নিয়েছি। তো বন্ধুরা দেখেন, আমি এটা সরাসরি এই যে যে তারটা, এই যে তারটা, এই তারটাতে আমি কিন্তু এই কটটায় আমি মোবাইলের গানটা ঢুকাইছি এই কটটায়, এবং এই কটটা মোবাইলের কট দিয়ে এখানে দুইটা তার করে এই যে কোরসের লাইনে এল এ ঢুকছে, এই আর এ ঢুকছে, আমি দুই পাশে ঢুকাই দিছি। এবং এক সাইড থেকে আমি লো অর্থাৎ ছাপের জন্য আমি ডেল্টা 9000-এ লাইন দিছি, আরেক পাশে নিছি আমি র‍্যাকে নিছি লাইন, এবং মিডে লাইন নিছি, দুই সেট দুই পাশে আমি আলাদা করে ফেলেছি। তো এবার আমি এর জন্য আমি আলাদা কোনো মিক্সার মেশিন ব্যবহার করতেছি না, কারণ সরাসরি আমি শুধু এই সেট আপটাই বাজাবো। তো বন্ধুরা, এই একই সাথে আমি এক সাইড বাজাচ্ছি,
তো এই যে সেট আপটা, এই সেট আপের আরেকটা সেট আপ ঠিক এরকম আরেকটা সাইড সেটা আছে। তো ফুল সেট আপ যেদিনকে আমি বাজাবো সেদিনকে আপনাদের ফুল সেট আপ দেখাবো। তো বন্ধুরা আসুন আমরা একটু এখন টেস্টিং করে দেখি যে গানটা কেমন চলে। তো বন্ধুরা কপিরাইটের জন্য আমি বেশি একটা চালায় শোনাতে পারলাম না। তো আসলে বন্ধুরা এই সেট আপটা ফুল সেট আপ, এর সঙ্গে আমি যখন ফুল ডেন্স আমি দিব অ্যাডজাস্ট করব, তো এই একটা এর একটা চেম্বার অপোজিট সাইডে চলে যাবে। অর্থাৎ এই মিড রেঞ্জটা আমি যখন ফুল সেট আপ করবো তো এই মিড রেঞ্জটা অপোজিট সাইডে চলে যাবে। তো জাস্ট আমি র্যাক বাজানোর জন্য আমি আরেকটা বক্স অর্থাৎ ফুল ডেন্সের মতন আরেকটা মিড ডেন্স আমি এখানে এনে দাঁড় করিয়েছি। তো এখানে মনে করেন যে ফুল সেট আপের সাথে আরেক পেয়ার ফুল ডেন্স, এক পেয়ার বা দুই পেয়ার ফুল ডেন্স আমি যোগ করব যখন ফুল সেট আপ করবো। তো বন্ধুরা ফুল ডেন্সের ভিতরে আমাদের সাউন্ডের তিনটে কোয়ালিটি থাকে, থাকে হচ্ছে লো মিড হাই, তিনটা আমার কোরোসের সার্কিটের মাধ্যমে তিনটে চেম্বারই একটা ফুল ডেন্সের ভিতরে থাকে। কিন্তু আমরা যখন সাপ চালাই তো সাপের ভিতরে কোনো কোরোস থাকে না, তো সেজন্য শুধু লোই বাজে এবং লো বাজে, এবং ওই সাপের বাজনার সাথে আমাদের মিড এবং হাই এগুলো থাকে না, এগুলো আমরা ফুল ডেন্স দিয়ে এটা মেক আপ করি। তো তখন আমাদের ফুল ডেন্সের বাজনা কিন্তু অনেকটা চাপে যায়। আপনাদের যে কোম্পানির যে কোয়ালিটির মাল হোক না কেন, কিন্তু আপনারা যখন বাজাবেন তো তখন সাউন্ড চাপে যাবে। কিন্তু এভাবে যদি আপনারা সাপের সাথে এই সেটটা আপনারা এক্সট্রা তৈরি করেন তো দেখবেন আপনাদের তিন গুণ সাউন্ড বাড়ে যাবে। তো পরবর্তীতে যে বর্তমান শুধু সাপ এবং ফুল ডেন্স দিয়ে যে সেট আপে যে সাউন্ড আপনারা উঠাইতে পারবেন, তো এভাবে আপনারা যদি এক্সট্রা একটা র্যাক করেন এইভাবে, এই যে শুধু হাই দিয়া এবং সাথে যদি একটা বক্স আপনারা মিড ডেন্সে যদি ব্যবহার করেন, তো ওই সেট আপে আপনারা আর দুই পেয়ার চার পেয়ার যদি ফুল ডেন্স সেট করেন তো দেখবেন যে আপনাদের বাজনার কোয়ালিটি চেঞ্জ হয়ে গেছে। কারণ আমি যে কল্পনা করে যেভাবে এটা তৈরি করেছি তার সাথে অনেক ভালো বাজে। তো বন্ধুরা যখন ফুল সেট আপ যখন হয় তখন একটা ভিডিও করে আপনাদের জন্য আমি দিব, কিন্তু আপাতত আমি আপনাদের দেখানোর জন্য ঘরের ভিতরে এটা সেট করে আপনাদের টেস্ট করলাম। তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তো আপনারা কমেন্টে বলবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওয়।